হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর একাডেমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত ফ্রেন্ডস আমরা এই পর্বে আলোচনা করবো তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য বিগত বছর অর্থাৎ দু হাজার আঠেরো সালের গুরুত্বপূর্ণ দুই হাজারটি জি কে প্রশ্নোত্তর ওকে এবং এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন রাত নটায় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমরা যদি এই দুই হাজারটি জি কে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল একসঙ্গে পেতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমরা এই পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের রেলের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর দুটো গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি একটি ভিডিও হলো দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অর্থাৎ দু সালের ১২ মাসের গুরুত্বপূর্ণ সাতশো পঞ্চাশটি প্রশ্নোত্তর এবং আরেকটি ভিডিও করেছি এই বছরের বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত মোট গুরুত্বপূর্ণ আটশোটি প্রশ্নের একটি ভিডিও করেছি এবং এই দুটি ভিডিও তোমাদের রেলের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও এই দুটো ভিডিওটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং এই মোট আটশোটি এবং সাতশো পঞ্চাশটি প্রশ্নের পিডিএফ ফাইলও তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস রেল গ্রুপডির বিগত বছর অর্থাৎ দু সালের গুরুত্বপূর্ণ দু হাজারটি জিজ্ঞে প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আজকেরটি আমাদের সেট সেভেন এবং আজকের এই সেটে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগের সেটগুলিতে আমরা এক থেকে তিনশো পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং তারপরের থেকে দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে ছাব্বিশ দশ দু হাজার আঠেরো ফার্স্ট শিপ থেকে বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা যুক্ত পরমাণুকে কি বলা হয় তো সঠিক উত্তর হিসাবে আইসো বার নেক্সট দেখো কাজের এসআই এককের নাম কি তো কাজের এসআই এককের নাম হচ্ছে জুল বোরকে জরস্বুল ল ওকে তো এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে সঠিক উত্তর হবে বোরকে জরস্ব ল জুল নেক্সট দেখো তিনশো তিন নম্বর প্রশ্ন পাঞ্জাব ও হরিয়ানায় সর্বোচ্চ কি বেশি উৎপাদিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে গম নেক্সট দেখো তিনশো চার নম্বর প্রশ্ন জার্মান সিলভার শঙ্কর ধাতু কী দিয়ে তৈরি তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তামা দিয়ে তৈরি ওকে নেক্সট দেখো তিনশো পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের সামগ্রী ও পরিষেবা কর কততম সংশোধনী অর্থাৎ জিএসটি বিল কততম সংশোধনী দ্বারা পাশ হয় তো সঠিক উত্তর হয়ে যাবে একশো একতম সংশোধনী নেক্সট দেখো তিনশো ছয় নম্বর প্রশ্ন লাহিরি তার কোন কাহিনীর জন্য পুলিশজার পুরস্কার পেয়েছিলেন এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারপ্রেটার অফ মেলাডিস ওকে একটি অনুতে কতগুলি পরমাণু থাকে তাকে কি বলা হয় তো এই প্রশ্ন সঠিক উত্তর যাবে একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তাকে বলা হয় অ্যাটিমিসিটি ওকে নেক্সট দেখো পেপসিন কি তো পেপসিন হলো এক ধরনের উৎসেচক ফ্রেন্ডস এরপরে দেখো তিনশো দশ নম্বর প্রশ্ন ফিরোজ শাহ কোটলা ক্রিকেট ময়দান কোন শহরে অবস্থিত তো ফিরোজ শাহ কোটলা ক্রিকেট ময়দান দিল্লিতে অবস্থিত সম্প্রতি এই ক্রিকেট ময়দানে কিন্তু নাম পরিবর্তন হয়ে অরুণ জেটলি ময়দান রাখা হয়েছে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট প্রশ্ন আমরা একটি সৌর কুকারের দক্ষতা কীভাবে বৃদ্ধি করতে পারি তো এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু দু সালে রেল গ্রুপ ডি পরীক্ষা এসেছিলো তো এই সব প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা কিন্তু একটা আইডিয়া পেতে পারবে যে গত বছর রেল গ্রুপ ডি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছিলো এবং এইসব প্রশ্ন থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমানো পেয়ে যাবে তো দেখো আমরা একটি সৌর কুকারের দক্ষতা যেভাবে বৃদ্ধি করতে পারি সেটি হলো একটি সমতল মিরর স্থাপন করে ওকে কোথাকার রাজা জসিম জয়পুর শহর প্রতিষ্ঠাতা করেছিলেন সঠিক উত্তর উত্তর হয়ে যাবে আম্বের কোন জীবের ক্ষেত্রে স্ফুটন ঘটে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রা নেক্সট দেখো আধুনিক পর্যায় সারণীতে সীমান্তের মৌলগুলিকে কি বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ধাতুকল্প ওকে নেক্সট দেখো পোড়ানোর আগে ম্যাগনেসিয়ামের ফিতে পরিষ্কার করা হয় কি সরানোর জন্য তো ম্যাগনেশিয়াম ফিতে পোড়ানোর আগে তা পরিষ্কার করা হয় ম্যাগনেশিয়াম অক্সাইড সরানোর জন্য ওকে নেক্সট দেখো তিনশো ষোলো প্রশ্ন কোথাকার সীসা এবং দস্তা ঘনীভূত পান্না এবং গ্রানাইটের একটি গুরুত্বপূর্ণ প্রযোজক তো সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিনশো সতেরো প্রশ্ন দেশাত্মবোধক গান সারে জাহা আচ্ছা হিন্দুস্তান হামারা কে লিখেছেন তো এই গানটির রচয়িতা হলেন মোহাম্মদ ইকবাল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো তিনশো আঠেরো নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতের শহর ব্যবস্থার বার্ষিক সমীক্ষাতে সাম্প্রতিককালে কোন শহর শাসনের উপর শ্রেষ্ঠ হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে পুনে একটি সংঘর্ষে কি সর্বদা সুরক্ষিত থাকে তো এই প্রশ্নটি বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো একটি সংঘর্ষে ভরবেগ সর্বদা সুরক্ষিত থাকে ফ্রেন্ডস এরপরে দেখো তিনশো কুড়ি নম্বর প্রশ্ন কী রয়েছে কোন গোষ্ঠীর উদ্ভিদের মধ্যে ফলের ভেতর বীজ অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এনজিও স্পাম ওকে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এর প্রথম মহিলা সভাপতিকে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রবীণ মহাজন নেক্সট দেখো গোষ্ঠীর সমস্ত উপাদানে পারমাণবিক হয় এবং তাদের পারমাণবিক আকার কিসের সাথে বৃদ্ধি পায় তো সঠিক উত্তর হবে পারমাণবিক আকার পারমাণবিক সংখ্যার সাথে বৃদ্ধি পায় নেক্সট দেখো তিনশো তেইশ নম্বর প্রশ্ন মাশরুম কোন গোষ্ঠীর অন্তর্গত তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে মাশরুম ছত্রাক গোষ্ঠীর অন্তর্গত ভারতের বৃহত্তম ওয়াইফাই পরিষেবা কোন শহরে চালু হয়েছে সঠিক উত্তর হবে মুম্বাই তো এই প্রশ্নটি কিন্তু তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সে একটি প্রশ্ন তো এই টাইপের এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে নেক্সট দেখো শ্বাসনের দ্বিতীয় পর্যায়ে চক্র ঘটে কোথায় তো সঠিক উত্তর হয়ে যাবে মাই নেক্সট দেখো তিনশো ছাব্বিশ নম্বর প্রশ্ন অমেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন কোথায় থাকে সঠিক উত্তর রক্ত রক্তরসে নেক্সট দেখো আয়োডিনের বর্ণ গ্যাসীয় অবস্থায় কীরকম হয় তো সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি নেক্সট দেখো তিনশো আঠাশ নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতের কোথায় মিখ বিমান তৈরি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কোরাপুটে প্রথম লোকসভা কবে গঠিত হয় সঠিক উত্তর হিসাবে উনিশশো সালের সতেরোই এপ্রিল ওকে ফ্রেন্ডস এরপরে দেখো তিনশো তিরিশ নম্বর প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো বাষট্টি সালে ভারতের প্রথম টেলিভিশন সিরিয়াল প্রসারিত হয় সেই সিরিয়ালটির নাম কী ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে তিসরা রাস্তা ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছাব্বিশ দশ দু হাজার আঠেরোর ফার্স্ট শিফটের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা যদি এই রেল গ্রুপটির বিগত বছরে দু হাজারটি জি কে এবং সায়েন্স পার্সেন্ট পিডিএফ একসাথে পেতে চাও তাহলে তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক রয়েছে নেক্সট দেখো তিনশো সময় প্রশ্ন কী রয়েছে সালফারের পারমাণবিকতা কত তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বহু পারমাণবিক ওকে নেক্সট দেখো যখন স্মরণ স্মরণ হবে র ন ওকে যখন স্মরণ প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে হয় তখন বলটি দ্বারা সম্পাদিত কার্য কেমন হবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শূন্য জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরাখণ্ড একটি দুর্বল শক্তির নাম কি তো মহাকর্ষীয় বল ওকে ফ্রেন্ডস এরপর দেখো তিনশো পঁয়ত্রিশ প্রশ্ন পর্যায় সারণের কোন শ্রেণীর শূন্য শ্রেণী নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণী এইটিন নেক্সট তিনশো ছত্রিশতমা প্রশ্ন কমনওয়েলথ গেমস শর্ট স্টোরি পুরস্কার জেতা প্রথম ভারতীয় লেখককে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরাশর কুলকার্নি নেক্সট দেখো কালের চরম নামক সেচ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা নেক্সট দেখো বোকারো স্টিল প্লান্ট এটি কোথায় অবস্থিত সঠিক হবে ঝাড়খণ্ড নেক্সট দেখো আলট্রা ফিল্টারেশন কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক হবে রেচন নেক্সট দেখো ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত আজীবন সম্মান পুরস্কারটি প্রথম কে লাভ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রকাশ পাদুকন ল্যাকটিক অ্যাসিড সব থেকে সহজে গ্লুকোজ শীতয়ে রূপান্তরিত হয় কোথায় অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড খুব সহজে গ্লুকোজে রূপান্তরিত হয় কোথায় তো সঠিক উত্তর হয়ে যাবে বা লিভারে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো তিনশো একচল্লিশ নম্বর প্রশ্ন বংশগতি সূত্রের প্রবক্তাকে সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেল নেক্সট মেজের টাইলস তৈরি করতে কোন পলিমার ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড একটি পূর্ণ বিকরণযোগ্য উৎসের নাম কি সঠিক উত্তর হয়ে জলবিদ্যুৎ ওকে নেক্সট দেখো কারা সপ্তম ও অষ্টম শতাব্দীতে খুব শক্তিশালী হয়ে ওঠে এবং ওদের রাজধানী ছিল কাঞ্চিপুরম তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম এবং অষ্টম শতাব্দীতে পল্লবরা দক্ষিণ ভারতে ভীষণ শক্তিশালী হয়ে ওঠে এবং পল্লবদের রাজধানীর নাম ছিল কাঞ্চিপুরম নেক্সট দেখো সর্ববিদিত গতিশক্তির প্রবক্তাকে নিউটন জৈব বিবর্তন কে কী হিসাবে বর্ণনা করা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচন হিসাবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো থ্রি ফর্টি সেভেন কোনটি সংবেদনশীল সেন্সিটিভ রেজিস্টার হিসাবে পরিচিত সঠিক উত্তর হয়ে থার্মোমিটার ওকে ফ্রেন্ডস এরপরে দেখো যে ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড থাকে সেগুলোর ক্ষেত্রে কোন ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে পলিন ষোলোশো ষাট খ্রিস্টাব্দে শিবাজি হামলার ধারাবাহিকতা জোরদার করার জন্য কোন যুদ্ধরীতি এবং সামরিক কৌশল ব্যবহার করা হয়েছিল তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গড়িলা কোন বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সাথে দুটোই ঘটে তো সঠিক উত্তর হয়ে যাবে রেডক্স বিক্রিয়ায় তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন রেল গ্রুপ ডির বিগত বছরের প্রশ্ন এবং তোমরা যদি এই রেল গ্রুপডির বিগত বছরের দু হাজারটি প্রশ্নের পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমার লিঙ্ক পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং প্রতিদিন রাত নটায় তোমরা আমাদের চ্যানেলে এই গ্রুপডির বিগত বছরের প্রশ্নের সেট পেয়ে যাবে ধন্যবাদ